চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখে নিব এই যে শীতের সিজনে আমরা অনেকের বাগানে স্ট্রবেরি, একটি যে স্ট্রবেরি যে ফলটা হয় ওই ফলে আমরা কিছু চারা বা কিছু গাছ আমরা নিজেদের বাগানে লাগিয়ে থাকি। বন্ধুরা, যেহেতু আমার বাগানে কিছুটা দেরি হয়ে গেল, কিন্তু আপনাদের বাগানে নিশ্চয়ই স্ট্রবেরি গাছ আছে কিংবা লাগাবেন। বন্ধুরা, স্ট্রবেরি লাগানোর সঠিক সময় হচ্ছে এই আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি, কারণ ডিসেম্বরে লাগালেও খুব দেরি হয়ে যায়। তবু আমিও লাগাতে পারিনি কিছু সমস্যার জন্য। তবে আমি যেহেতু জানুয়ারি ফার্স্ট উইকে লাগালেও খুব তাড়াতাড়ি ফলন আশা করা যায়, কারণ এগুলি শুধুমাত্র শীতেই সিজনে হয়, শীতের সিজনে, তার জন্য আমরা শীতের সিজনেই এই স্ট্রবেরি গাছকে সাধারণভাবে লাগিয়ে থাকি। বন্ধু, তার জন্য আমি আজকে কীভাবে প্রতিস্থাপন এবং কীভাবে পরিচর্যা করব তা আজকে আমি ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি স্ট্রবেরি গাছের চারা, যেটা আমি নার্সারি থেকে খুব কম দামে, বন্ধুরা আপনার কাছাকাছি কোনো নার্সারিতে খুব কম দামে পেয়ে যাবেন, 60 থেকে 70 টাকা এরকম বিভিন্ন দামে ওরা দিয়ে থাকে। তো আমি দেখাবো কিভাবে আমি বাগানে কীভাবে প্রতিস্থাপন করলাম এবং কতটা গ্রো হলো আমার এই স্ট্রবেরি গাছটি কতদিনে, দেখাবো, সম্পূর্ণভাবে দেখাবো। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, প্রথমে যে কোনো চারার প্রতিস্থাপন করতে গেলে গাছের মাটি যেটা হবে ওই ধরনের মাটি প্রস্তুত করা, এবং যে পাত্রে গাছটি লাগানো হবে ওই পাত্র নির্বাচন করা। অনেকে বিভিন্ন প্লাস্টিকের পাত্রে কিংবা বড় বড় মাটির টব কিংবা প্লাস্টিকের যে বড় বড় থাকে ওইগুলোতে লাগিয়ে থাকে, কিন্তু আমার কাছে যেহেতু খুবই কম খরচায় এবং খুবই সস্তায় যেহেতু বাগান তৈরি করেছি, তার জন্য এই ধরনের ছোট ছোট পলি প্যাকেট আরও বিভিন্ন ধরনের হয়, ওই ধরনের পলি প্যাকেটে আরও লাগালেও খুব ভালো গ্রোথ করে গাছ এবং খুব কম খরচেও আপনার বাগান তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে আমি গাছের চারাটি যখন কিনে নিয়ে এসেছি এবং দেরি না করে খুব তাড়াতাড়ি বসিয়ে দেব, না হলে দেরি হয়ে যাবে, যাতে আমার স্ট্রবেরির ফল আসতে দেরি করবে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি এটাকে কেটে নিয়ে, দেখতে পাচ্ছ গাছটা খুবই হেলদি এবং খুবই ভালোই গাছ রয়েছে, তবে কয়েকটি পাতা শুকিয়ে গেছে, কারণ ওয়েদারটি একটু খারাপের জন্য, নার্সারি থেকে কেনা তাই কয়েকটি পাতা একটু শুকিয়ে গেছে। তো বন্ধুরা, কোনো অসুবিধা নেই, এই দেখতে পাচ্ছ ফুলের এই স্ট্রবেরি গাছের ফুলগুলো চলে এসছে, তো আশা করি ফুল এবং ফল পাবো, একটা হোক যাই হোক ফল পাবো, কারণ আমি প্রথমবার স্ট্রবেরি গাছ লাগাচ্ছি আর এই স্ট্রবেরি এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে শেয়ার করছি। তো বন্ধুরা, এইভাবে আমি প্রতিস্থাপন করলাম এবং পাশে কিছুটা মাটি দিয়ে দিলাম। এই সম্পূর্ণ মাটিটা হচ্ছে কি বন্ধুরা, বাগানের মাটি, আগে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলোরই মাটি। তো এরপর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও, যাতে পরবর্তী সকল ভিডিও বা সব ভিডিওগুলি সকলের কাছে পৌঁছে যায়। তো গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের কৃষি বিষয়ক সব ধরনের গাছের পরিচর্যা এবং গাছের সম্বন্ধে যে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও বন্ধুরা। আর আশা করি এই ভিডিওটি খুবই ভালো হবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।